আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ। বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য দিনাজপুরের পৌর মেয়রকে তলব। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত 2149 জন। ডিবি পরিচয়ে গণ অধিকার পরিষদের মশিউরকে তুলে নেওয়ার অভিযোগ। আন্দোলনে নামছে ধর্মভিত্তিক দলের ছাত্র সংগঠনগুলো। 18 সালের মতো আর সিল মারতে পারবেন না বললেন কাদের সিদ্দিকী। ইমরান খান ইস্যুতে পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত 2 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে বহুল আলোচিত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30 দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে বার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে সব নাগরিককে পেনশনের আওতায় আনতে গত 24 জানুয়ারি সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয়। বিলে 18 বছর থেকে 50 বছর বয়সী সব নাগরিকের নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে 8 বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করার বিধান রাখা হয়। পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে গতকাল বুধবার। বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ। বরিশালের গরুন্দিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূপমুক্তির দোয়া মাহফিলে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের 4-5 জনকে পিটিয়ে আহত করেছে। সকালে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার তালুকদার অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় গতকাল বিকেলে খানজাপুর ইউনিয়নের পশ্চিম সমর সিংহ গ্রামের আল নূর জামে মসজিদে দোয়া মাহমিলাফতি আয়োজন করা হয়। আসর নামাজের পর অনুষ্ঠান শুরু করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মধ্যে লাঠি শুটা নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। এই সময় ছাত্র দল নেতা রাতুল মুন্সিকে কুপিয়ে জখম এবং সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সাইদুলকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। অভিযোগ করে তিনি আরো বলেন, হামলার পর আওয়ামী লীগের পক্ষে বিএনপির 15 জনের নামে মামলা করা হয়। ঘটনার সময় আমি না থাকলেও আমি সহ পরিবারের 3 জনের নামে মামলা করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেবের মাতুব্বর বলেন, শোক দিবসের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে আওয়ামী লীগের 4-5 জন আহত হন। বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য দিনাজপুরের পৌর মেয়রকে তলব। দিনাজপুরের পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে তাকে তলব করে। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। আগামী 24 আগস্ট সকাল 9টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরকে দেওয়া এক বক্তব্যের সূত্র তাকে তলব করা হয়। দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। 2011 সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত 2149 জন। দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরো 9 জনের মৃত্যু হয়েছে। সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 2149 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 834 জন, আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি 1315 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 9165 জন রোগী। এর মধ্যে 4002 জন ঢাকায় এবং 5163 জন রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 92024 জন। অন্যদিকে চিকিৎসা শেষে 82424 জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
ডিবি পড়েছে গণঅধিকার পরিষদের মশিউরকে তুলে নেওয়ার অভিযোগ। গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেল 5টার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্টের 2 নম্বর গেটে থেকে তাকে তুলে নিয়ে যায়। দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফা গণমাধ্যমকে জানান, আজ বিকেল 5টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের 2 নম্বর গেটে থেকে সাদা পোশাকে ডিবি মশিউর রহমানকে তুলে নিয়ে গেছে। আমরা জানতে পেরেছি তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। আন্দোলনে নামছে ধর্মভিত্তিক দলের ছাত্র সংগঠনগুলো। সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আন্দোলনে নামছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমর্থক ছাত্র সংগঠনগুলো। গত 28 জুলাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শান্তি সমাবেশের পর হামলায় নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিম হত্যার বিচার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে তারা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী বৃহস্পতিবার শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এই সর্বদলীয় ছাত্র ঐক্য। জাতীয় সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফতের ছাত্র মজলিস, ইসলামী ছাত্র সমাজের জমিয়ত ওলামায়ে ইসলামের ছাত্র জমিয়ত, খেলাফত মজলিসের অপরাংশের ছাত্র সংগঠন সহ 8টি সংগঠন নিয়ে গঠন করা হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য। ছাত্র ঐক্যের সমন্বয়ক শেখ মাহবুবুর রহমান সমকালকে জানান, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ সরাসরি জোটে না থাকলেও তাদের সমর্থন রয়েছে। 18 সালের মতো আর সিল মারতে পারবেন না বলেন কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আগামী নির্বাচনে 18 সালের মতো আর কেউ সিল মারতে পারবে না। জনগণ এখন আওয়ামী লীগকে চায় না, বিএনপি কেও চায় না, তারা চায় সুষ্ঠু নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন ভালো হবে। বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকারাই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আজ আওয়ামী লীগের নেতারা আমাকে চিনতে পারেন না, গালাগালি পারেন, আমরা প্রতিবাদ না করলে আপনাদের অস্তিত্ব থাকতো না। আজকে যে আওয়ামী লীগ বেঁচে আছে তা আমাদের 75 সালের প্রতিবাদের জোরে বেঁচে আছে, নেতা হতে পেরেছেন। সেই জন্য বলছি, আওয়ামী লীগের বন্ধুরা, বঙ্গবন্ধু মরলে আপনারা আওয়ামী লীগ ছিলেন না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইল, বোয়াপুর, গোপালপুর সহ আমি বহু জায়গায় অস্ত্র হাতে ঘুরেছি। সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোকেরা পালিয়েছে, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তারা এখন বড় আওয়ামী লীগ নেতা। ইমরান খান ইস্যুতে পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম। পাকিস্তানের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির বিখ্যাত সব ক্রিকেটার ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিশ্বখ্যাত সেই ক্রিকেটারদের মধ্যে রাখা হয়নি 1992 সালে পাকিস্তানের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে। ইমরান খানকে না রাখার কারণটা অবশ্য অনুমেয়। ক্রিকেট জীবন শেষ করে রাজনৈতিক জীবনে পা রেখেছেন তিনি, গড়ে তুলেছেন তেহরিক ইনসাফ নামে রাজনৈতিক দল। 2018 সালে 2022 সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী ও গত বছর বিরোধী দলের অনাস্থায়ী প্রধানমন্ত্রীত্ব হারান। বর্তমানে তুষখানা মামলায় 3 বছরের কারাভোগ করেছেন তিনি। বিষয়টি করার সমালোচনা করেছেন পাকিস্তানের ক্রিকেট ভক্ত সমর্থকরা। আর পুরো বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, সেই ভিডিওতে ইমরান খান না থাকায় পিসিবিকে ক্ষমা চাইতে বলেছেন সাবেক এই ক্রিকেটার। দীর্ঘ ফ্লাইট এবং ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় এলাম, এসে আমি অবাক হয়ে গেলাম পিসিবির ছোট ভিডিও দেখে যেখানে ইমরান খানকে রাখা হয়নি। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ইমরান খান পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের আইকন, তিনি পাকিস্তানের ক্রিকেটকে শক্ত ভিত্তি দিয়েছেন। পিসিবির উচিত এই ভিডিও সরিয়ে ক্ষমা চাওয়া। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত 2 ফিলিস্তিনি। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েল। পূর্বাঞ্চলীয় আকাবাদ জাবেই শরণার্থী শিবিরে চালানো ওই অভিযানে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বয়সে তারা তরুণ বলে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গাজায় সশস্ত্র সংগঠন হামাস। সকালে ইসরায়েলি সেনারা কয়েক ডজন গাড়ি নিয়ে আকাবাদে জাবেই শরণার্থী শিবিরে অভিযান শুরু করে। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের সদস্যের সঙ্গে ইসরায়েলি সেনা সংঘর্ষ শুরু হয়। এই গোলাগুলিতে ওই 2 ফিলিস্তিনি তরুণ নিহত হন। এ নিয়ে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ কানুয়া বলেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি শত্রুদেরকে বড় রকমের মূল্য দিতে হবে। এই 2 ফিলিস্তিনি তরুণকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল তার অপরাধের নতুন রেকর্ড সৃষ্টি করলো।